হ্যাঁ আমি জানি না কতদিন লাগবে আমাদের ক্রিকেটের ফ্যাসিনেশন যাইতে, বাট আমার মনে হয় আস্তে আস্তে চলে যাবে এরকম পারফরমেন্স ও চললে মানে আপনি এইরকম। ধরে নিয়েছেন যে আমরা পারতেছি না, সো ফ্যাসিনেশন ফেড অ্যাওয়ের জন্য আপনি ওয়েট করতেছেন যে আমি তো ভাই। ধরে নিছিলাম যে এটা হবে আমাদের ওয়ার্ল্ড কাপ, আমরা এই ওয়ার্ল্ড কাপ জিতবো। হ্যাঁ আমি আমিও সবাইকে তাই বলছিলাম দিলাম যে বাংলাদেশ বলছিলাম। যদি সেমিফাইনালে উঠে তাহলে আমি বাংলাদেশে আসবো, এসে ফাইনালটা বাংলাদেশে বসে দেখবো, কারণ মজা হবে, মিছিল টিছিল পার্টিসিপেট করতে পারবো। এবার যা দেখলাম তারপরে আমরা, যে জন্য আমি এটা বললাম, স্যার আমার মনে আছে যখন বিপিএল ফার্স্ট সিজন হইলো, বাংলাদেশ প্রিমিয়ার লিগ বলে একটা জিনিস হয় বছরের শুরুর দিকে, এটা খুবই জাঁকজমকপূর্ণ একটা অনুষ্ঠান, অনেকটা আইপিএল এর মতো বাট বাংলাদেশি, এভাবে বললাম, অথবা ইংলিশ প্রিমিয়ার লিগের মতো বাট উইথ ক্রিকেট এন্ড ইন বাংলাদেশ। তো এইভাবে আপনারা বুঝতে পারেন। তো প্রথম যখন সিজন হইলো বিপিএল এর, বিশাল জাঁকজমকপূর্ণ উত্তেজনা, প্রত্যেকটা টিম থিম সং বানাইলো, প্রত্যেকটা টিমের জার্সি উন্মোচন হইলো বিশাল করে। আমরা তখন ইয়ে দেখতাম, যে প্লেয়ার্স বিডিং দেখতাম, কে কত টাকায় বিক্রি হচ্ছে, প্রত্যেকটা খেলায় মাঠে দর্শক হচ্ছে, জাঁকজমক, সকাল দুপুরে একটা খেলা, রাত্রে একটা খেলা, বিশাল উত্তেজনা চারদিকে, সবাই যে আমি সিলেট সাপোর্ট করি, অমুক দেশ অমুক জেলা সাপোর্ট করি, তমুক জেলা। সাকিব আল হাসান ম্যান অফ দ্য টুর্নামেন্ট হইলো, গাড়ি পাইলো এবং তারপর গাড়ি নিয়ে মাঠে চক্কর দিল। আমার মনে আছে পুরো ফার্স্ট বিপিএল এর কাহিনী। কাট টু এখন বিপিএল 11 না 12, যত যতই চলতেছে বা সামনে যতই চলবে, নোবডি কেয়ারস, ইনক্লুডিং ফ্র্যাঞ্চাইজ ওনার্স। আমার মনে হয় একটা ফ্র্যাঞ্চাইজ ওনার্স কে জিজ্ঞেস করলেও বাকি ফ্র্যাঞ্চাইজ ওনার্স গুলোর নাম বলতে পারবে না যে আসলে আমি কাদের সাথে খেলি, কেউ জানে না, কেউ কেয়ার করে না। এবং সেম জিনিস ফুটবলের সাথে হয়েছে, বাংলাদেশ ফুটবল এক সময় বিশাল জনপ্রিয় জিনিস ছিল, এরপর আস্তে আস্তে হারতে 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 এখন নোবডি গিভস এ শিট অ্যাবাউট ফুটবল। কিছু মানুষ আছে যারা হয়তো ফুটবল, বাট ফুটবল নিয়ে বাংলাদেশে তেমন কোনো ক্রেজ নাই, ফুটবল মানুষ পছন্দ করে। ওয়ার্ল্ড কাপ হইলে আমরা দেখি আর্জেন্টিনা ব্রাজিলের জন্য আমরা উত্তেজিত হয়ে যাই, বাট বাংলাদেশ ফুটবল নিয়ে কোনো ক্রেজ নাই এখন, বাংলাদেশের ফুটবল টিম ভালো করে না এই জন্য। এতে বাংলাদেশের যারা ধরো আলফাজ, এগেইন আমি যখন ছোট তখন তোমরা হনে বাংলাদেশ সাফ ফুটবল একবার জিতছিল, আলফাজ বাংলাদেশেই খেলা হয়েছিল, আলফাজ তখন খেলতো এবং তখন বিশাল উত্তেজনা ছিল, বাট আস্তে আস্তে ফুটবল ডাই ডাউন হয়ে গেল, তাতে আলফাজের কোনো ক্ষতি হয় নাই, তাতে তার আগের যে প্লেয়ার মোমেন মুন্না তাদের কোনো ক্ষতি হয় নাই, তারা বড় লোক হয়ে গেছে। ক্রিকেটও এক সময় ডাই ডাউন করে যাবে, বাট সাকিব আল হাসানের কোনো ক্ষতি হবে না, নাজমুল হাসান পাপনের কোনো ক্ষতি হবে না, ওনারা তো বড় লোক হয়ে গেছে। ক্ষতি হবে হইলো স্পোর্টটার এবং ক্ষতি হবে মেনলি আমাদের, মানে আমাদের বলতে লাইক এজ ইন দ্য নেশন, যে আমরা এখন আর ক্রিকেটেও ভালো না। তো হ্যাঁ, একটা আনফর্চুনেট ব্যাপার, মেইনলি আসলে ক্ষতি আমাদের হচ্ছে। আপনি যতই বলেন যে কালকে থেকে আমি আর খেলা দেখবো না বা পরশু থেকে আমি আর খেলা দেখবো না, না, বেসিক্যালি 20 বছর পর যেটা হবে সেটা হলো কেউ আর বাংলাদেশকে ক্রিকেটে গোনায় ধরবে না, এখন যে খুব গোনায় ধরে এরকম না, 20 বছর পরে একদমই হয়তো ধরবে না। সেটাই ক্রিকেট র্যান্ট। আই গেস এখানে অনেক স্ট্রং কিছু স্টেটমেন্ট দেওয়া হয়েছে, এগুলা বেশ হ্যাঁ, সম্পূর্ণ আমরা এটা কাউন্টার 20 বছর পর ইনশাল্লাহ বাংলাদেশ ক্রিকেট ওয়ার্ল্ড কাপ জিতবে, ইনশাল্লাহ ইনশাল্লাহ। মানে ইনশাল্লাহ ইনশাল্লাহ, হ্যাঁ 20 বছর আপনি পরে যদি ইনশাল্লাহ বাংলাদেশ ক্রিকেট পোলা ওয়ার্ল্ড কাপ খাবো ঘি জিতবে, কম নিবো কেন, তাই না? মানে হুম 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 এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, এবং ফুটবল ওয়ার্ল্ড কাপও জিতবো আমরা হ্যাঁ ওয়াই একই না, সাথে, সেম বছরে।